এই গরমে ভাতের সাথে লাল শাক খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় নিজের ছাদ বাগানে কোনো রকম কেমিক্যাল ছাড়াই, তাহলে তো তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আর ছাদে এই শাক চাষ করা কিন্তু খুব একটা কঠিন না, তবে মাটির সাথে সামান্য পরিমাণে গোবর সার মিশিয়ে তাতে শাকের দানাগুলো ছিটিয়ে দিলেই কিন্তু 15 থেকে 20 দিনের মধ্যেই শাকগুলো খাওয়ার মতন হয়ে যায়। আর এই শাক রান্না করাটাও কিন্তু ততটাই সহজ, টব থেকে তুলে ভালো করে মাটি ধুয়ে বেছে নিলেই হবে, তারপর ছোট ছোট করে কেটে কড়াইতে শুধু লবণ দিয়ে দিলেই একদম গলে যাবে। এগুলো যেহেতু কোনোরকম সার ছাড়া তাই গলতে খুব একটা বেশি সময় লাগবে না। তারপর কড়াইতে তেল দিয়ে তাতে রসুন, কাঁচা লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ধরে ভেজে নিলেই রেডি। আর এই শাকটা কেমন হয়েছে খেতে সেটা তোমরা নিজেরাই শুনে নাও। ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করে দিও।